তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত শিগগিরই জানানো হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং। সকালে তিনি তিস্তা নদীর ব্যারেজ এলাকা পরিদর্শন করেন। রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ সরকার চীনকে অনুরোধ করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য বর্তমানে প্রকল্পটির সব তথ্য চীন সরকারের সংশ্লিষ্ট দপ্তরে নিরীক্ষার কাজ চলছে। এ সময় লালমনিরহাট এক আসনের সংসদ সদস্য মোতাহার হোসেন সহ চীনা দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত শিগগিরই জানানো হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং। সকালে তিনি তিস্তা নদীর ব্যারেজ এলাকা পরিদর্শন করেন। রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ সরকার চীনকে অনুরোধ করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য বর্তমানে প্রকল্পটির সব তথ্য চীন সরকারের সংশ্লিষ্ট দপ্তরে নিরীক্ষার কাজ চলছে। এ সময় লালমনিরহাট এক আসনের সংসদ সদস্য মোতাহার হোসেন সহ চীনা দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত শিগগিরই জানানো হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং। সকালে তিনি তিস্তা নদীর ব্যারেজ এলাকা পরিদর্শন করেন। রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ সরকার চীনকে অনুরোধ করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য বর্তমানে প্রকল্পটির সব তথ্য চীন সরকারের সংশ্লিষ্ট দপ্তরে নিরীক্ষার কাজ চলছে। এ সময় লালমনিরহাট এক আসনের সংসদ সদস্য মোতাহার হোসেন সহ চীনা দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত শিগগিরই জানানো হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং। সকালে তিনি তিস্তা নদীর ব্যারেজ এলাকা পরিদর্শন করেন। রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ সরকার চীনকে অনুরোধ করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য বর্তমানে প্রকল্পটির সব তথ্য চীন সরকারের সংশ্লিষ্ট দপ্তরে নিরীক্ষার কাজ চলছে। এ সময় লালমনিরহাট এক আসনের সংসদ সদস্য মোতাহার হোসেন সহ চীনা দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত শিগগিরই জানানো হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং। সকালে তিনি তিস্তা নদীর ব্যারেজ এলাকা পরিদর্শন করেন। রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ সরকার চীনকে অনুরোধ করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য বর্তমানে প্রকল্পটির সব তথ্য চীন সরকারের সংশ্লিষ্ট দপ্তরে নিরীক্ষার কাজ চলছে। এ সময় লালমনিরহাট এক আসনের সংসদ সদস্য মোতাহার হোসেন সহ চীনা দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত শিগগিরই জানানো হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং। সকালে তিনি তিস্তা নদীর ব্যারেজ এলাকা পরিদর্শন করেন। রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ সরকার চীনকে অনুরোধ করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য বর্তমানে প্রকল্পটির সব তথ্য চীন সরকারের সংশ্লিষ্ট দপ্তরে নিরীক্ষার কাজ চলছে। এ সময় লালমনিরহাট এক আসনের সংসদ সদস্য মোতাহার হোসেন সহ চীনা দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।